সংগ্রামী বন্ধুগণ, আজকে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সারা বিশ্বে প্রভাব আছে। এটা এই নিউজটার একটা গুরুত্ব আছে, এই জন্যে এই লাইভটা করতেছি। এই নিউজটা আজ সন্ধ্যার পর থেকে দেখতেছি আন্তর্জাতিক বিশ্বের পশ্চিমা মিডিয়ায়, মধ্যপ্রাচ্য, এশিয়া, সারা বিশ্বের মিডিয়ায় এই নিউজটা কভার দিয়েছেন। ওয়াগনার রাশিয়ার যে ভাড়াটে সৈন্য ভাড়া দিত, যে তার প্রধান ছিল যে ওয়াগনার, সেই ওয়াগনার আজকে 9 জন, ওয়াগনার একটা বাহিনী, কিন্তু সে বাহিনীর প্রধান সঙ্গে সাথী 9 জন সহ একটি বিমানে ক্র্যাশ, মানে বিধ্বস্ত হয়ে সবাই মারা গেছে। এখন এখানে একটা প্রশ্ন আছে, এটা সবাই আপনারা জানেন যে এই অগ্নার বাহিনীর প্রধান যিনি ছিলেন, তিনি ছিলেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট পুতিনের বাবরচি ছিল এক সময়। সেই বাবরচি থেকে তাকে এই অগ্নার বাহিনীর প্রধান বানিয়ে দিয়া তাকে অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। একটা বাহিনীর প্রধান সশস্ত্র, এটা সেনাবাহিনীর সমান্তর নাম, এবং এই অগ্নার বাহিনী কিন্তু রাশিয়া, তারপরে আফ্রিকার ওই যে মালে সহ বিভিন্ন দেশে সৈন্য ভাড়া খাটতেছে। এবং রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করতেছিল ইউরোপ আমেরিকার সকলের বিরুদ্ধে। আমরা মূলত জানি যে ইউক্রেন যুদ্ধটা তো এখন রাশিয়া আর ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নাই, রাশিয়া একদিকে আর ইউক্রেনের পক্ষে দাঁড়াইছে ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা সহ সবাই, প্রকাশ্যই তারা এখন দাঁড়াইছে, অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে সব সহযোগিতা করতেছে। কিন্তু সেইখানে ভালো পারফরমেন্স করতেছিল ওই ইউক্রেনের বিরুদ্ধে, রাশিয়ার পক্ষ নিয়ে যুদ্ধ করতেছিল এই অগ্নার গ্রুপ। এই যুদ্ধ করতে করতে সে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বিদ্রোহ করিয়া বসে। এই ইন্ধনটা যে পশ্চিমাদের ছিল, এটা পরবর্তীতে ধরা পড়ছে। চিন্তা করতে পারেন যে রাশিয়া ইউরোপ আমেরিকা ইউক্রেন সহ সারা বিশ্বের সাথে সে যুদ্ধ করতেছে, সেই পুতিনের সাথে সে বিদ্রোহ করিয়া মস্কো আক্রমণের জন্য অলরেডি রওনা হয়ে গেছে ইউক্রেন থেকে, এবং মস্কোর ভিতরে ঢুকে পড়ছিল। আর মাত্র 500 থেকে 700 কিলোমিটার দূরে আসছিল মস্কো থেকে তার বাহিনী নিয়ে, সে মস্কো অ্যাটাক করতে চলে গেছে। এই ইন্ধনটা যে পশ্চিমাদের ছিল, আচ্ছা, তার দাবি ছিল কি, প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে, সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে সে বিদ্রোহ করছে। ওই সময়তে পুতিন এবং রাশিয়া হতবাক হয়ে গেছিল, তারা বুঝতে পারছিল ব্যাপারটা যে এটা সিআই এর চাল, পশ্চিমাদের চাল, যে আমার একটা বাহিনীকে বিভিন্ন লোভ টোপ দেখাইয়া যে তোর পিছনে আছি, কি ভালো মন্দ সব বইলা, পশ্চিমারা যদি না বলতো যে তোর পিছনে আছি, তাহলে তো অগ্নার মস্কো অ্যাটাকের মতন দুঃসাহস আর দুঃস্বপ্ন সে দেখাইতো না। এর নাম হলো পুতিন। অন্য কোন প্রশাসক হলে সে অগ্নার বাহিনীর বিরুদ্ধে সেই ক্ষমতা সক্ষমতা কিন্তু ছিল রাশিয়ার, এখনো আছে, যে অগ্নার বাহিনীকে পিষে ফেলার মতো, কিন্তু পিষে ফেলতে গেলেই তার যুদ্ধের জন্য আর একটা ফ্রন্ট খুলতে হচ্ছে অগ্নার বাহিনীর বিরুদ্ধে, আর একটা ফ্রন্ট তো তার চলতেছে পশ্চিমাদের বিরুদ্ধে ইউক্রেনে। এখানে একটা বড় ধরনের সমস্যা হইতে পারে।
সেইখানে সে একটা কূট চাল দিল, কে? পুতিন। বিশ্ববাসী তো হতবাক যে মস্কো অ্যাটাকে যাচ্ছে অগ্নার বাহিনী, তাদেরকে কোন প্রকার পাল্টা আঘাত না করিয়া পার্শ্ববর্তী একটা দেশের প্রেসিডেন্টের মাধ্যমে তাকে দূত হিসেবে পাঠাইয়া বুঝাইয়া তাদেরকে ম্যানেজ করে ফেললো যে তোমরা সব ক্ষমা করে দিলে, কিন্তু তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল মামলা প্রত্যাহার করে নিলে, সব ক্ষমা করে দেওয়া হলো এবং তাদের বলা হলো তোমরা পার্শ্ববর্তী দেশে ওইখানে চলে যাও, নিরাপদে থাকো, চলে যাও। তারা রাশিয়া থেকে দেশটার নামটা যদি এখন বেলারুশ, বেলারুশ মনে হয় সম্ভবত, যদি ভুল না করে থাকি, আর যদি কেউ জানেন তাহলে কমেন্টস করেন, এই মুহূর্তে মনে পড়তেছে না, বেলারুশে সম্ভবত তারা চলে গেল, সব অগ্নার বাহিনী টোটালটা চলে গেল। দেখেন চলে যাওয়ার পরে আজ দুই মাস হয় নাই, অগ্নার বাহিনী প্রধান আজকে নিহত। নিহতটা কিভাবে হলো? নিহতটা হলো এই অগ্নার বাহিনীর প্রধান কিন্তু রাশিয়াতেই তাদের বাড়ি, তার স্ত্রী সন্তান বাড়ি ঘর সব রাশিয়াতে। এই রাশিয়ার গোয়েন্দা সংস্থায় অগ্নার বাহিনীকে বেলারুশ থেকে ডেকে নাই কথা বলার জন্য, ডেকে নাই। ডাকার পরে তারা ওখানে মিটিংও করছে সুন্দরভাবে, খুব ভালোভাবে আপ্যায়ন করছে, তাদেরকে মদ মুদো খাওয়াই দিছে, ভোটকা খাওয়াই, আবার সুন্দরভাবে বিদায়ও দিয়ে দিছে। কিসে বিদায় দিছে? বিমানে উঠেই দিছে। আর ওই দিক দিয়া বলে রাখছে যে বিমানটা ক্রাশ করে দাও, উড্ডয়নের কিছুক্ষণ পরেই গুলি করে ওইটাকে ভূপাতিত করছে। অগ্নারের সাথে যে নয়জন ছিল কমান্ডার সব ফিনিশ। এই বিষয়টা দুইটা জিনিস এখানে আসবে আলোচনায়। একটা হলো ইচ্ছা করলেই রাষ্ট্রনায়ক হওয়া যায় না। পুতিন যে রাশিয়ার প্রেসিডেন্ট, তার সেই যোগ্যতা আছে। পুতিন যে রাশিয়ার প্রেসিডেন্ট, সারা বিশ্বকে যে সে কাঁপাইতেছে, এই ব্রেন মেধা দক্ষতা যোগ্যতা তার আছে। কিভাবে একটা অগ্নার বাহিনীকে যে দুই মাসের মধ্যে তারে প্রতিশোধ নিয়ে নিল, তারে ক্রাশ করে দিয়েছে। কিন্তু ওই সময় যদি সরাসরি যুদ্ধে যেত, অগ্নার বাহিনীর বিরুদ্ধে অভিযান চালাইতো, তাহলে অনেক সমস্যায় পড়ত। এখানে পুতিনের দূরদর্শিতা এবং যুদ্ধ কৌশল এটা অতুলনীয়। এবং সে পশ্চিমাদের সাথে যে যুদ্ধ করতেছে, এটা যুদ্ধ করার যোগ্যতা তার আছে। আর এখানে একটা বিষয় দেখেন, ইউরোপ ইউরোপ আমেরিকা যার বন্ধু, তার ধ্বংস হইতে সময় লাগে না। পুতিনের বাবুর্চি, পুতিন তাকে বানাই দিল একটা বাহিনী প্রধান, সে পশ্চিমাদের সাথে হাত মিলিয়ে মস্কো অ্যাটাক করতে রওনা হইয়া সে প্রাণটা হারাইল। এখানে একটা শিক্ষণীয় বিষয়ও কিন্তু আছে। তার এই অগ্নার টোটালে হিতাহিত আমরা অনেক খবর আজকে দেখলাম, পাইলাম এই অগ্নার বাহিনীর প্রধান, আর বেটা তুই আরো 70 বার জন্ম নিলে কি তুই পুতিন হইতে পারবি? তোকে ইউরোপ আমেরিকা বলছে যে তুমি মস্কো আক্রমণ কর, আমরা তোর পিছনে আছি। তো পিছনে তো কাউকে পাইলি না, জীবনটা হারাইলি। তোর ভাবা উচিত ছিল অগ্নার বাহিনী প্রধানের যে আমি ছিলাম বাবুর্চি, আমার বস পুতিন আমাকে এই জায়গায় নিয়ে আসছে, সারা বিশ্বে আমি পরিচিতি পাইছি। বিশ্বাসঘাতকদের পরিণতি এরকমই হয়, অনেক সময় অনেক বিশ্বাসঘাতক সফল হইলেও ইতিহাসে তারা বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত থাকে। যেমন মির জাফর আলী খান সফল হয়েছিল, এদেশে 200 বছর ইংরেজরা শাসন করে গেছে, নবাব সিরাজউদ্দৌলাকে তো পরাজিত করছিল, সফল হয়েছিল। বাংলাদেশে খন্দকার মোস্তাক
কি করছে বঙ্গবন্ধুকে, বিশ্বাসঘাতকতা করে সফল হয়েছে। কিন্তু অগ্নর বাহিনীর প্রধান প্রিগেনিজ সে বিশ্বাসঘাতকতা করে কিন্তু সফল হইতে পারল না। এখানেই হলো ক্যারিশমা পুতিনের, এবং পুতিনকে আমরা এই জন্য পছন্দ করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।